ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শ্রীটেকান স্কুল অনলাইন। ইন দিস ভিডিও আই এম গোয়িং টু শো ইউ হাউ টু মেক আ টাফ কোশ্চেন। লেটস গেট স্টার্টেড। ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে সেগুলো হলো, নাম্বার ওয়ান, প্রথমে আমাদের দেখতে হবে যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ কি নেগেটিভ, অর্থাৎ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগটা হবে নেগেটিভ, আর যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। নাম্বার টু, সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ সেন্টেন্সে যে কোনো প্রকারের যদি অক্সিলারি ভার্ব থাকে, আমরা যেগুলো চিনি এম এজ আর ওয়াজ আর ক্যান কোড, এই জাতীয় যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো যদি আমরা দেখতে পাই, তাহলে ট্যাগের ক্ষেত্রে সাধারণত ওই অক্সিলারি ভার্বটাকেই ব্যবহার করতে হয়। নাম্বার থ্রি, আমরা জানি ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে সাবজেক্টের প্রোনাউন ফর্ম ট্যাগে ব্যবহার করতে হয়, অর্থাৎ সাবজেক্টের প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে সাবজেক্ট যদি একটি পুরুষ হয় তাহলে তার প্রোনাউন হবে হি, যদি মহিলা হয় সেই ক্ষেত্রে প্রোনাউন হবে শি, যদি পুরুষ এবং মহিলা কোনোটিকেই বোঝায় না সেই ক্ষেত্রে প্রোনাউন হবে ইট। যেমন ধরো বেবি বা চাইল্ড, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এগুলো পুরুষ নাম বা মহিলাও না, আমরা নির্দিষ্ট করে বলতে পারি না এটা কারে কাদেরকে নির্দেশ করছে, সেই ক্ষেত্রে তার প্রোনাউন হবে ইট। নাম্বার ফোর, যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা সাধারণত ডো নট বা এর সংক্ষিপ্ত রূপ, তোমরা সবাই জানো যে আসলে আমাদের ট্যাগের ক্ষেত্রে অক্সিলারি ভার্বগুলোর শর্ট ফর্ম ইউজ করতে হয় বা কন্ট্রাক্ট ফর্ম ইউজ করতে হয়, যেমন ডো নট থেকে ডন্ট, ঠিক একইভাবে ডাজেন্ট থেকে ডাজেন্ট, আবার ডিড নট থেকে ডিডেন্ট। এখন প্রশ্ন হলো যদি সেন্টেন্সে কোনো প্রকারের অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তাহলে আমি কখন কোনটা ব্যবহার করব, কখন ডো নট, কখন ডাজেন্ট বা কখন ডিডেন্ট ব্যবহার করব। দেখো, যদি দেওয়া থাকে ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা বলি ভি জিরো বলতে পারি, যে বেস ফর্ম যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা ধরে নিব ডন্ট ব্যবহার করতে হবে। যদি ভার্বের সে এস অথবা ইএস যোগ করা থাকে সেই ক্ষেত্রে হবে ডাজেন্ট, আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে হবে ডিডেন্ট। তোমাদের এই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে নট যদি থাকে আমি সেই অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম জানি কি না তোমাকে এটা অবশ্যই কনফার্ম করতে হবে। দেখো, আমরা জানি কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরো উইলের ক্ষেত্রে যদি উইল প্লাস নট হয় সেক্ষেত্রে হয় অন্ট, যদি শেল হয় তাহলে হবে স্যান্ড। তোমরা এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। আবার ধরো যে আর নট থাকলে হবে আর্ডেন্ট। আমি আশা করছি তোমরা এটা সবাই জানো যে আসলে এই সংক্ষিপ্ত রূপগুলো, এই ক্ষেত্রে আমাদের শুধু ব্যতিক্রম হলো গিয়ে উইল নট থাকলে অন্ট, শেল নট থাকলে স্যান্ড। এখন আসি আমাদের এই যে তোমরা তখন রুলসগুলো দেখলে এটার বাস্তবিক প্রয়োগ এবং আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করবো যে কীভাবে এইগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। দেখো, আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে সেন্টেন্সটি অবশ্যই আমাকে চিনতে হবে যে সেটা অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ। দেখো, রাহাত ইজ মাই ফ্রেন্ড, এটা অবশ্যই একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এখানে কোনো প্রকারের নো বা নট নাই, তাহলে ট্যাগটা হবে নেগেটিভ। তাহলে আমরা যদি এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, আমরা ইজেন্ট, যেহেতু অক্সিলারি ভার্ব যেটা থাকে আমরা সেটাই ব্যবহার করি, তাহলে ইজেন্ট। আর রাহাত একটা পুরুষ, সেক্ষেত্রে আমি ব্যবহার করবো হি, ইজেন্ট হি। এবং তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই ট্যাগ কোশ্চেন যেখান থেকে শুরু তার ঠিক আগে একটা কমা দিতে হয়, এবং সর্বশেষে তোমাকে অবশ্যই একটা কোশ্চেন মার্ক অ্যাড করতে হবে। রাহাত ইজ নট মাই ফ্রেন্ড, দেখো এটা নেগেটিভ, তাহলে ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, ইজ হি। হি হার্ডলি গোস টু স্কুল, দেখো এখানে আরেকটা নেগেটিভ ওয়ার্ড আছে, সেটা হচ্ছে হার্ডলি, এটা নিজে একটা নেগেটিভ ওয়ার্ড। তোমরা জানো যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে নেগেটিভ অর্থ প্রকাশ করে, যেমন আছে হার্ডলি, স্কার্সলি, সেলদম, বেয়ারলি, নেদার, এই সমস্ত যে সমস্ত ওয়ার্ডগুলো আছে
এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা নট ব্যবহার করতে পারবো না। এইবার যেহেতু নট ব্যবহার করতে পারবো না, তাহলে এবার আমাদের প্রশ্ন হলো এইখানে তো কোনো প্রকার অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা ডো নট বা ডন্ট, ডাজেন্ট অথবা ডিড নট ব্যবহার করব। আর দেখো যদি ভার্ব শেষ বিয়ে যোগ করা থাকে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? ডাজ। এখানে তুমি চাইলে এই নট ব্যবহার করতে পারবে না, কারণ এই হার্ড ডি নিজে একটা নেগেটিভ। ডাজ হি, হি কেম টু মাই হাউস। তাহলে এখানে দেখো এটা একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স, কারণ এখানে কোনো প্রকারের নট বা নট নাই। তাহলে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব, নট ব্যবহার করতে পারবো না। এখন দেখো যেহেতু এটা আমাদের একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স, তাহলে আমরা এখানে নট ব্যবহার করবো না। এখন দেখো কোন ধরনের অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার করবো, যেখানে এখানে এখানে কোনো প্রকার অক্সিলারি ভার্ব দেওয়া নেই, এখানে যেটা আছে অ্যাকশন ভার্ব, এটা একটা অ্যাকশন ভার্ব। তা আমরা জানি যদি অ্যাকশন ভার্ব থাকে সেক্ষেত্রে আমাদের ডো নট বা ডন্ট, ডাজন্ট বা ডিড নট হবে। দেখো এখানে সে ভার্ব টু, অর্থাৎ যদি ভি টু থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ডিডেন্ট, ডিডেন্ট হি। রাজীব এন্ড রাহাত আর প্লেইং ক্রিকেট, এখানে কোনো প্রকারের নো বা নট নাই। আচ্ছা এইবার কথা হলো এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, আমরা জানি যদি অক্সিলারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমরা ওইটাই ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমি আর, আরেন্ট এটা যা হবে এটা আমি শিওর, কারণ এখানে কোনো প্রকারের নো বা নট নাই আর এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, আমি সেই জন্য এটা ওই পাশে ব্যবহার করতে পারবো। এখন প্রশ্ন হলো আমি কী ব্যবহার করবো প্রণামটা, হি না দেই? দেখো এখানে দুইটা ব্যক্তি রাজীব অ্যান্ড রাহাত, এটা এন দ্বারা যুক্ত আছে, এরা দুজন এন দ্বারা যুক্ত আছে। আর আমি বলেছিলাম যে যদি একাধিক সাবজেক্ট বা একাধিক ব্যক্তি অথবা বস্তু সেন্টেন্সের সাবজেক্ট হয়, যদি একাধিক ব্যক্তি অথবা বস্তু সাবজেক্ট হয় তাহলে প্রণাম হবে দেই। তাহলে এখানে হবে দেই। দ্য ম্যাঙ্গোস আর রাইপ, এখানে দেখো একাধিক বস্তু সাবজেক্ট, তাহলে এখানে হচ্ছে আরেন্ট, যেহেতু একাধিক বস্তু অনেকগুলো আমের কথা বলা হচ্ছে এখানে, তাহলে হবে দেই। লাস্ট ওয়ান দেখো, দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং। দেখো এখানে আমাদের এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এখানে কোনো প্রকারের নেগেটিভ ওয়ার্ড নাই। তাহলে এখানে আমরা লিখব ইজেন্ট। এখন দেখো এই বেবি, এটা কি ছেলে না মেয়ে? আসলে আমরা বলতে পারি না সেটা ছেলে কিংবা মেয়ে, সেই জন্য বলেছি যদি সাবজেক্ট ছেলে কিংবা মেয়ে কাউকেই বোঝাচ্ছে না এরকম নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। এখন দেখো প্রশ্ন হলো যে এখানে যদি আমি বেবি না বলে যদি এরকম হতো দ্য বেবিস আর ক্রাইং, তাহলে কি হতো? দেখো তো তোমরা এটা আমাকে কমেন্টস বক্সে জানাবে আসলে এইটার ট্যাগ কি হবে, দ্য বেবিস আর ক্রাইং। আশা করি তোমরা এই পর্যন্ত অন্তত বুঝতে পেরেছ। আশা করি তোমাদের এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে যদি তোমরা বারবার ভিডিওটা দেখো এবং খাতা কলম নিয়ে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি শুধু ভিডিওটা দেখে থাকো বারবার তাহলে কখনোই তুমি ট্যাগে ভালো করতে পারবে না। দেখো ট্যাগে সহজেই 3-4 পাওয়া যায়, কিন্তু 5 পাইতে গেলে তোমাকে অবশ্যই সবগুলো রুলস সম্পর্কে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এবং সেই ক্ষেত্রে আরেকটা বিষয়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউনগুলো আমাকে অবশ্যই জানতেই হবে যদি আমি ট্যাগে ভালো করতে চাই। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।